বীজ, চারা, বনসাই, সাদের টবে মাটির চেয়ে কেন ভালো? সব কোকোপিটই একই রকম দেখতে, কিন্তু সব কোকোপিট এক নয় কেন? আমাদের কোকোপিট কেন আলাদা? আমরা কেন শ্রীলঙ্কা থেকে আমদানি করছি? অবাক হবেন সব তথ্য জানলে। চলুন শুনে আসি বিস্তারিত। সবাইকে কৃষি বাজারের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমরা কোকোপিট বিষয়ে আলোচনা করব এবং পুরো ভিডিওতে কোকোপিট বিষয়ে গুরুত্বপূর্ণ সব তথ্য থাকবে। কৃষি বাজারের পণ্য ক্রয় করতে সরাসরি আসতে পারেন কৃষি বাজার অফিসে অথবা আমাদের ওয়েবসাইটে অথবা আমাদের যে সোশ্যাল মিডিয়া ফেসবুক ইউটিউব চ্যানেল যে কোনোখান থেকে আপনারা ফোন নাম্বার কালেক্ট করে অর্ডার করতে পারেন অথবা সরাসরি আমাদেরকে এসএমএস করে অর্ডার করতে পারেন। সারা বাংলাদেশ যে কোনো কুরিয়ারে ডেলিভারি দিতে পারবে। আশা করি পুরো ভিডিওতে আমাদের সঙ্গে থাকবেন। তো চলুন শুরু করি। আসসালামু আলাইকুম, আমার হাতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কোকোপিট। কোকোপিটের আপনারা জানেন যে নারিকেলের ছোবড়া থেকে তৈরি হয়, এটা অনেকেই এখন সোনাও বলে থাকেন, কারণ এটার যে জায়গা, এটার যে কাজ, এটা আসলে অতুলনীয়। আমার হাতে যে দেখতে পাচ্ছেন এটা ব্লক, এটা দেশীয় না, এটা আমরা শ্রীলঙ্কা থেকে আমদানি করেছি। তো আপনারা দেশেও দেখেছেন এই কোকোপিট তৈরি হয় বাঘেরহাট অঞ্চলটাতে। তো মোটামুটি এই কয়েক বছরে নর্মালি এত ইউজ বেড়ে গেছে যার কারণে এখন আর বাগেরহাটে খুব একটা বেশি পাওয়া যাচ্ছে না, এবং বেশিরভাগ কারণ হচ্ছে ডাব করে ব্যবহার করার কারণ, ডাব হতেই বিক্রি করে ফেলে, এই কারণে নারিকেলটা বেশিরভাগই হয় না, এই কারণে আবার এই কোকোপিটও হচ্ছে না, এই কারণে আমরা বাইরে থেকে আমদানি করতে হচ্ছে। তো আমরা এটা নিয়ে আজকের পুরো ভিডিওতে আলোচনা করব যে এটা কোন কোন কাজে ব্যবহার করা হয় এবং কী কী কাজে আপনার এই জিনিসটা লাগতে পারে। কোকোপিট থেকে কীভাবে বীজ তৈরি করা হয়, আপনারা জানেন যে সিডলিং ট্রের মাধ্যমে সেখানে কোকোপিট দিয়ে বীজ এখন বীজ থেকে চারা তৈরি করা হয়। তো এই বীজ থেকে চারা তৈরি করার জন্য যে প্রক্রিয়াটা আছে, এখানে কোকোপিট ব্যবহার করার কারণ হচ্ছে কোকোপিট দিয়ে যখন সিডলিং ট্রেতে চারা রোপণ করা হয় তখন এখানে ফাঙ্গাস ইনফেকশন হয় না। তারপরে হচ্ছে আপনার কোকোপিটটা পানি ধরে রাখে, যেটার কারণে ছোট ছোট যে শিকড়গুলো হয় এই শিকড়গুলো পানি টেনে টেনে ধীরে ধীরে এটাকে বড় করে। এবং আপনারা জানেন যে মাটিতে যখন আমরা বীজ দেই বা যখন চারা তৈরি করি তখন ফাঙ্গাসের কারণে অনেক চারা নষ্ট হয়ে যায়, এবং যখন চারাটাকে টেনে তোলা হয় তখন কিন্তু অনেকগুলো শিকড় ছিঁড়ে যায়, যে শিকড়টা ছেঁড়ার কারণে আপনার গ্রোথ কমে যায় চারার, ওই শিকড়গুলো আবার তৈরি হতে প্রায় 15 থেকে 20 দিন সময় লাগে। কিন্তু যখন কোকোপিটে ব্যবহার করা হয়, কোকোপিটের কারণে কিন্তু নর্মালি যখন শিকড় সহ তোলা হয় একটা শিকড়ও ছেঁড়ে না, এবং সরাসরি আপনি এটাকে মানে কোনো ইনফেকশন ছাড়াই, কোনো রোগব্যাধি ছাড়াই কিন্তু আপনি একটা চারা, সুস্থ সবল চারা বিভিন্ন জায়গায় রোপণ করতে পারেন। আপনারা চাইলে বনসাইতে ব্যবহার করতে পারেন, কারণ আপনারা জানেন বনসাইকে কত সুন্দর করে যত্নে রেখে রেখে ধীরে ধীরে এটাকে রাখতে হয়, সেই জায়গাতেই কিন্তু আপনারা এই কোকোপিট ব্যবহার করতে পারেন। কারণ মাটিতে আপনারাও বলি যে মাটিতে অনেক ইনফেকশন থাকে, অনেক ফাঙ্গাল থাকে, যেটার কারণে আপনি যদি শোধন না করে ব্যবহার করেন সেটাতে কিন্তু আপনার ক্ষতি হতে পারে। তাহলে আপনি এই এই জায়গাতে কোকোপিট কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন। বাসার ছাদেও কিন্তু আপনারা এই কোকোপিট ব্যবহার করতে পারেন, কারণ হচ্ছে ছাদে আপনারা জানেন যখন মাটি অনেকগুলো দিয়ে আপনি রোপণ করবেন মাটির একটা ওয়েট আছে, সেটার কারণে যদি আপনি কোকোপিট ব্যবহার করেন সেই জায়গায় ওয়েটটা কিছুটা কমে যাবে। এবং দ্বিতীয়ত হচ্ছে আপনি যে এই যে পানি যে ধরে রাখার ক্ষমতা, মাটি কিন্তু ধরে রাখতে পারে না, ছেড়ে দেয় নিচের দিকে, তো এই পানিটা কিন্তু আপনার ছাদে গিয়ে একটা ড্যামেজের সৃষ্টি করতে পারে। সেক্ষেত্রে আপনার কোকোপিট এই জায়গাটাতে আপনাকে এই রেহাইটা দিতে পারে যে কোকোপিট পানিটাকে ধরে রাখবে আর ধীরে ধীরে গাছ ওখান থেকে পানি নিয়ে বড় হতে পারে। আর বাজারে কিন্তু আপনারা অনেক ধরনের কোকোপিট পাবেন, যেমন হচ্ছে নর্মাল কিছু কোকোপিট পাবেন, দামি কিছু পাবেন, কম দামি কিছু পাবেন। আমাদের কাছে কেন তফাত বা আমাদের কাছে একটু ভালো দামেরটা কেন, কারণ হচ্ছে আপনারা জানেন যে কোকোপিটে লবণ থাকে। ধরেন আমাদের বাগেরহাটে যে কোকোপিটটা তৈরি হয় বা আমাদের যে অঞ্চলগুলোতে কোকোপিট তৈরি হয় সেই কোকোপিটগুলোতে আপনারা জানেন যে প্রচুর লবণের পরিমাণে থাকে। যদি এই লবণাক্ত কোকোপিট আপনি ব্যবহার করেন তাহলে আপনার গাছে কিন্তু গাছের ক্ষতি হতে পারে। আমরা এই কারণে বাইরে থেকে এটাকে টেস্ট করে এটার একদম লবণ কমাই নিয়ে দেন আমরা কিন্তু এটাকে নিয়ে আসি, এবং যেটা আপনারা লোকালি খুব কম দামে পাবেন এটাতে কিন্তু লবণের পরিমাণ বেশি থাকে। এই লবণটার কারণে যদি আপনি ভালো করে পরিষ্কার না করে এই কোকোপিট ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার গাছের ক্ষতি হতে পারে। কিন্তু আমরা কি করি, যে কোকোপিটটা নিয়ে আসি আপনি সরাসরি পানিতে ব্যবহার করেই কিন্তু আপনি এটাকে ইউজ করতে পারবেন।
এখানে দেখতে পাচ্ছেন এটা হলো কোকোপিটটা এটাকে আমরা এই হাউজের মধ্যে ভেজাই ভেজানোর পর যখন এই এরকম তৈরি হয় আমি একটু আপনাদেরকে দেখাই দেখেন এটা জাস্ট চাপ দিলে দেখবেন এর ভিতরে একটু করে পানি আসে এই যে একটু দেখাই এই যে একটু করে কিন্তু পানি ধরে আছে কিন্তু নরমালি এখন পুরোটাই কিন্তু ঝুরঝুরে হয়ে আছে কিন্তু যখন আপনি চাপ দিবেন এর ভিতরে স্পঞ্জের মতো পানি আছে এটা যখন এইভাবে আপনারা যখন জমিতে ব্যবহার করবেন তখন কিন্তু এর থেকে পানি ধীরে ধীরে শিকড়গুলো টেনে নেবে এরপরে দেখেন আমরা যে নার্সারিতে যে প্রোডাক্টটা দেই মিডিয়া বলি যেটাকে সেটাতে আমরা বিভিন্ন ইনগ্রেডিয়েন্টস মিক্সড করে তৈরি যখন করি তখন হয় দেখতে কিন্তু এরকম পুরোটা চা পাতার মতো দেখতে এটার ভিতরেও কিছু হালকা পানি থাকে এবং এটাতে যখন আপনার ব্যবহার হয় এই যে মিডিয়া হিসাবে যখন ট্রেতে যায় ট্রেতে ব্যবহার করার পর কিন্তু ওখানে যখন পানি দেয় পানিগুলো আবার ধরে রাখে শিকড় খেয়ে শেষ করে তখন আবার পানি দেয় তো নর্মালি এটা একটা এক ধরনের স্পন্সরও কাজ করে আর কি এটা হলো সরাসরি মিডিয়াটা এটা মূলত ব্যবহার হচ্ছে নার্সারিগুলোতে বেশিরভাগই ইউজ করে যারা আধুনিকভাবে সবজির চারা তৈরি করে মাটি ছাড়া তারা এটা মেইনলি ব্যবহার করে কিন্তু এটার আরও বেশ কিছু জায়গা আছে ব্যবহারের আমি আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করি এটার কাজ হচ্ছে পানিকে ধরে রাখা এখন এরকম যে অবস্থায় দেখছেন এটাতে আমরা পানি দিয়ে দেখাবো যে এর কতগুলো পানি ধরতে পারে এখানে দেখেন যে নর্মালি এরকম যে দেখছেন এই ব্লকটা 5 কেজি আছে তো আমরা এখানে পানি দিয়ে দেখাবো আপনাদেরকে যে কত কেজি পানি সে ধরে রাখতে পারে নর্মালি আমরা দেখেছি সেটাতে 6 কেজি থেকে 7 কেজির মতো পানি ধরতে পারে 1 কেজি কোকোপিট তাহলে এটা দিয়ে আপনার কী উপকার হতে পারে ধরেন আপনি একটা গাছ রোপণ করছেন বা যে কোনো সবজি রোপণ করছেন সেখানে যদি আপনি কোকোপিট ছিটাই দেন দেওয়ার পর যদি পানি সেচ দেন এই পানিটাকে পুরোটাই এই কোকোপিট ধরে রাখবে অথবা আপনি আগেই ভিজিয়ে নিয়ে কোকোপিটটা যদি ছিটিয়ে দেন বা গাছের গোড়ায় দেন দেখবেন এই পানি ধরে রাখবে যার কারণে আপনার সেচ খরচ কমতে পারে কীভাবে কমতে পারে গাছ সাধারণত আপনার মাটি থেকে পানি শোষণ করে কিন্তু পানি যখন আপনি দিয়ে থাকেন পানির কিছুক্ষণের মধ্যেই কিন্তু নিচের দিকে যেতে থাকে পানির একটা ধর্ম আছে তো এই কোকোপিট কী করে এই কোকোপিট ওই পানিটাকে ধরে রাখে সবসময় যার কারণে স্পঞ্জের মতো আপনার যখন শিকড় গাছের শিকড়গুলো আছে এই শিকড়গুলো ধীরে ধীরে এই নারিকেলের ছোবড়া থেকে পানিটা নিতে থাকে তো এইভাবে আপনার সেচ খরচ কমে যেতে পারে আমরা দেখেছি যে বাইরের যত উন্নত কান্ট্রিগুলো আছে সবাই কিন্তু এই কোকোপিট নির্ভর কোকোপিট দিয়েই কিন্তু চাষাবাদগুলো করে তো আমরা গত কয়েক বছরে খুবই চেষ্টা করেছি বাংলাদেশে এর অভ্যাস করার এটার বেশ ভালো একটা সাড়া পড়েছে এবং সবাই এটা ব্যবহার করছে ইদানিং ছাদ বাগান থেকে শুরু করে বিভিন্ন অনেক ফসলে এখন মানুষ কোকোপিট দেয় জৈব সারের সাথে তারপরে কারণ হচ্ছে কি এই পানিটাকে ধরে রাখে এবং অপচয়টা কমায় পানির অপচয় কমায় প্লাস হচ্ছে আপনার যে বারবার সেচের যে খরচটা আছে সেই খরচটা কমাতে পারে জাস্ট এই ছোট্ট একটা প্রোডাক্ট তো আশা করব এই প্রোডাক্টটা আপনাদের অনেক কাজে দিবে এবং যারা পাইকারি বা যারা নার্সারিতে কাজ করে তারা তো এটা অলরেডি জানেন বা চিনেন তারা কিন্তু এটা নর্মালি নিতে পারবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ